कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। ক্যাটরিনা কাইফ 2003 সালে মুক্তি পাওয়া বুম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। সিনেমাটিতে আরও অভিনয় করেন মেগাস্টার অমিতাভ বচ্চন ও ব্যাডম্যান হিসেবে পরিচিত খল অভিনেতা গুলশান গ্রোভার। কিন্তু ক্যারিয়ারের প্রথম সিনেমা হলেও এটিকে ভুলেই যেতে চান ক্যাটরিনা। মুক্তির পর বুম সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। তবে ক্যাটরিনা তারকা খ্যাতি পাওয়ার পর সিনেমায় ব্যাডম্যানের সঙ্গে তার একটি সাহসী দৃশ্য ভাইরাল হয়, যা এই অভিনেত্রীকে বিব্রত করে। এমনকি দৃশ্যটি ধারণের সময়ও অস্বস্তিতে ছিলেন টাইগার জিন্দা হ্যায় সিনেমা খ্যাত এই অভিনেত্রী। দৃশ্যটি সম্পর্কে এক অনুষ্ঠানে গুলশান গ্রোভার বলেন, ক্যাটরিনার সঙ্গে রোমান্স করাটা অনেক কঠিন ছিল, এটি তার প্রথম সিনেমা, আমি চেয়েছিলাম দৃশ্যটা সঠিকভাবে ধারণ করা হোক, আমরা অনেক রিহার্সাল করেছিলাম, পরে সেটির শুটিং করি, দৃশ্যটি খুবই সাড়া ফেলে, ইউটিউবে এটি 40 মিলিয়ন বার দেখা হয়েছে। দৃশ্যটি নিয়ে গুলশান গ্রোভার সন্তুষ্ট হলেও ক্যাটরিনা কিন্তু এখনো অনুশোচনা করেন। বিভিন্ন সময় সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন এই অভিজ্ঞতা ভুলে যেতে চান তিনি। শুধু তাই নয়, দৃশ্যটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার অনেক চেষ্টাও করেন ক্যাটরিনা। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।